নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ইন্টারেস্টিং এক রেসিপি, হান্ডি চিকেন, যেটা কিন্তু আমি গ্যাসেই বানিয়েছি। এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন কড়াইতে চিকেন বানানোর থেকে এইভাবে চিকেন বানানোর ঝামেলা কিন্তু অনেকটাই কম, আর টেস্টও কিন্তু অসম্ভব ভালো। আপনাদের সবার বাড়িতেই দই বা মিষ্টি যে হাঁড়িগুলো আসে ওতেই কিন্তু বানানো যাবে। একবার অন্তত এইভাবে চিকেন বানিয়ে খাবেন, তাহলে কিন্তু টেস্টটা আপনারাই বুঝতে পারবেন। তাহলে দেরি না করে শুরু করছি, সাথে থাকুন। দেখুন, এই ধরনের একটা মাটির হাঁড়ি নিয়েছি, এতে 400-500 গ্রাম চিকেন আসবে। এই হাঁড়িটা কিন্তু একটু মোটা ধরনের, আপনাদের কাছে যদি এই ধরনের মোটা না হয়, পাতলা হাঁড়ি হয়, তাহলে তলার দিকে একটু মাটি দিয়ে লেপে নেবেন। গ্রামের দিকে তো সব জায়গায় মাটি পাওয়া যায়, কিন্তু যারা শহরে থাকেন তারা ফুলের যে টব আছে সেই টব থেকে একটু মাটিটা লেপে নেবেন। এখানে আমি যে চিকেনে মশলাটা ব্যবহার করব, এখানে নিয়েছি 2 তেজপাতা, 4-5 লং, 2 দারচিনি, 4 ছোট এলাচ, আর নিয়েছি দেখুন 1/2 আর 1 জিরা। আর ধনেটা কড়াইতে দিয়ে দিচ্ছি, 1 গোটা ধনে দিয়ে দিলাম, আর দিলাম তেজপাতা, এটা একটু হালকা মতন একটু নাড়িয়ে নিচ্ছে। এরপরে সব মশলাগুলো ঢেলে দিলাম আর সুন্দর একটা গন্ধ ছাড়াব দিয়ে ভেজে নেব। জিরে আর ধনেটা ফুটছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি মশলাটা নামিয়ে রাখছি। এই মশলাটা একটু ঠান্ডা হওয়ার পর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। গ্যাসে আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম, এটা আমি কিছুদিন আগে হান্ডি বিরিয়ানি অর্ডার করেছি সেটাই ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে রাখছি। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনের পিসগুলোকে দেখুন এরকম সাইজ করেছি, আর যে লেগ পিসটা আছে এখানে মাঝখানে একটু চিরে দিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। এই চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দেবো 1.5 চা চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর যে গরম মশলাটা পাউডার করে রেখেছিলাম সেই পাউডারটা ঢেলে দিচ্ছি, আর এখানে 2-4 গোটা গরম মশলা, এখানে 2 দারচিনি, 2 এলাচ, আর 2-3 লং, আর দিয়ে দিলাম 1 বড় সাইজের কেটে নেওয়া টমেটো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখানে কিন্তু যতটা চিকেন নিতে হবে ততটাই পেঁয়াজ নিতে হবে, কারণ এক্সট্রা আমরা জল ব্যবহার করব না, এই পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু চিকেন রান্না হবে। এখন দিয়ে দিচ্ছি তেল, যে হাঁড়িতে তেলটা গরম করেছিলাম সেই গুনগুনা তেলটা ঢেলে দিলাম। এখন ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। দেখুন চিকেনটা সব মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন 20-30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গ্যাসের উপর আবার হাঁড়িটা বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, 1/2 এভাবে ঘুরিয়ে নিয়ে ঘিটাকে চারপাশে ছড়িয়ে নিলাম। গরম হাঁড়িটাকে ধরে আমি নিচে নামিয়ে নিয়েছি। এখন এই হাঁড়ির মধ্যে প্রথমে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন থেকে যে মশলা আর পেঁয়াজটা নিচের দিকে সেটা দিয়ে দেব, সেটা একটু ছড়িয়ে দেওয়ার পরে ওপরে দিয়ে দিলাম লেগ পিস আর চিকেনের পিসগুলো। আর হাঁড়ির উপরের দিকেও মশলা মাখানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে চেপে চেপে চারিদিকে সমান করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এইভাবে আটা দিয়ে
হাঁড়িটার মুখের চারদিকে ভালো করে সিল করে দেব। ভালো করে সিল করতে হবে, ধ্যান রাখতে হবে যেন কোনো দিক দিয়ে যেন হাওয়া না বেরোয়। এখন গ্যাসটাকে অন করে নিলাম, দেখুন ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে তারপরে একদম কম করে দিয়ে এর উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এতটাই কম করে দিয়েছি। এখন নির্ঝঞ্ঝাটে 40 মিনিট হতে দেব। 20 মিনিট পরে হাঁড়িটা ধরে একটু ঘুরিয়ে দিলাম, যাতে গ্যাসটা কম বেশি থাকলেও চারদিকে সমানভাবে হবে। 40 মিনিট পরে চাকু দিয়ে আমি আটার সাইডটাকে কেটে নিচ্ছি। আর ঢাকনা তুলে দেখছি যে চিকেনের কি অবস্থা। দেখতে পাচ্ছেন উপরের দিকে এখনো মশলাটা ভালোভাবে রান্না হয়নি, কিন্তু দেখুন নিচের দিকে চিকেনটা থেকে কিন্তু ঝোল বেরিয়েছে বা চিকেনটা মোটামুটি হয়ে গেছে। চিকেনটাকে আমি একটু উপর থেকে নিচে এরকম করে উল্টে পাল্টে দিলাম। আর এখান থেকে একটা পিস তুলে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। এই চিকেনের কিন্তু 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এই চিকেনের মধ্যে আমি 1/2 কাপ ফুটন্ত গরম জল ঢেলে দিলাম আর মিশিয়ে দিলাম। এই পাতিলের যেটা সাইজ, এখানে 400 গ্রাম চিকেন দিলে ভালো হতো। আমি এখানে 500 গ্রাম চিকেন দিয়েছি বলে টাইমটা একটু বেশি লাগলো, কিন্তু আপনারা যত কোয়ান্টিটির চিকেন দেন 40 মিনিট পরে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে চেক করবেন। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আটার বেটটা চারদিকে সমানভাবে বসিয়ে দিলাম। আর আমি 20 মিনিট আবার রান্না হতে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম সেম প্রসেসে। এবার কিন্তু চিকেনটা সুন্দর গুলে গেছে, লেগ পিসটাও একটু ছেড়ে ছেড়ে গেছে, লবণটা কিন্তু একদমই পারফেক্ট। 500 গ্রাম চিকেনে 1.5 চামচ লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অফ করে গ্যাসের উপরে বসিয়ে রাখলাম। সার্ভ করার আগে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন দেখতে যেমন সুন্দর তেমনি গ্রেভিদার, আর টেস্টও কিন্তু অসম্ভব ভালো। আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। আর রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।